হ্যালো গাইস, আমি আছি আপনাদের সাথে এস এম ইমন শাহ। এখানে এটা হচ্ছে আমার কাজের জায়গা, এটা হচ্ছে আমার ডিউটি জায়গা। 8 ঘন্টা পরে আমি কী করি আজকে দেখাবো। এটা হচ্ছে আমার কাজের জায়গা, এবং সাথেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং বেল আইকনটা বাজিয়ে দিন। তো না পাক করার জন্য 4টা পেঁয়াজ দিতে হবে, 1টা টমেটো দিতে হবে, এবং মরিচ 7-8টা দিতে হবে, আর রসুন অর্ধেক কিলো চলবে। আমি 3টা টমেটোর জন্য 4টা পেঁয়াজ নিলাম, 1টা টমেটো নিলাম, আর কিছু মরিচ নিলাম। এই টোনাগুলো রান্না করে রাখুন, আপনাদেরকে দেখে দিন। পরিমাণ মতো তেল দিয়ে দিলেন, তেল দিয়ে পেঁয়াজটিকে ভাজা ভাজা করতে হবে, একদম লাল লাল করতে হবে পেঁয়াজ। ঠিক আছে, লাল লাল করার পরে নেক্সট এটা। হ্যাঁ গাইস, আমি এখন আপনাকে দেখাবো আমরা প্রবাসী তোদের টোনা পাক কীভাবে করতে রান্না করতে হয়। অবশ্যই মেয়েদের মতো রান্না, মহিলাদের মতো রান্না করতে পারবো না, তবুও যেভাবে হয় সেভাবে দেখাবো আমি কীভাবে টোনা পাক রান্না করতে হয়। পেঁয়াজটিকে ভালো করে ভোনা করে নিতে, শুকনো করে নিতে, ভালো করে ফ্রাই করতে হবে পেঁয়াজটিকে। ঠিক আছে, একদম লবণ দেবেন, হালকা লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবেন, পেঁয়াজ দিতে হবে এবং ভোনা হবে। তারপর নেক্সটের জন্য অপেক্ষা করেন। এখন আমি মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো মশলাগুলো দিবেন। ঠিক আছে, মাছের মুরগির গুঁড়ো মশলা, মিক্স মশলা, এবং মরিচ, হলুদ পরিমাণ মতো দিবেন। তারপরে কতক্ষণ রাখবেন, ভোনা করার পরে রাখার পরে দিয়ে দেবেন। ভালো করে লাল লাল করে নিয়ে নেবেন। লাল লাল করার পর আমি এখন 3টা টোনা দিয়ে দিলাম এটার সাথে। তারপরে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর ঢাকনা দিয়ে দেবেন 5-10 মিনিটের জন্য। আমি এখন 3টা টোনা দিয়ে দিলাম এটার সাথে। তারপরে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর ঢাকনা দিয়ে দেবেন 5-10 মিনিটের জন্য। হাই গাইস, এখন লাস্ট পর্যন্ত আমি ঢাকনা ওপেন করলাম। দেখেন কি জবরদস্ত কালারটা হয়েছে, হালকা লেড়ে নেবেন, ব্যাস হয়ে গেছে আপনার টোনা। এখন রেডি খেতে পারবেন, টোনা রেডি। সেই ইয়াম্মি 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 সেই টেস্ট হয়েছে। অবশ্যই মেয়েদের মতো রান্না করতে পারবেন, এবং নেক্সট পিসোডের জন্য অপেক্ষা করেন, নেক্সট পিসোড আসবে ইনশাআল্লাহ। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, বন্ধুদের শেয়ার করে সাথেই থাকুন।